আপনার ওখানে বিজয় উদযাপনের কি অবস্থা দেখছেন আমাদের জানান। শুভ সকাল আপনাকে। আপনাকে যদি বলি যে গৌরবময় বিজয়ের অর্থাৎ 51 বছর পূর্তির আজকের এই দিনে রংপুর নগরীর মডার্ন মোড়ের অর্জন চত্বরে কিছুক্ষণ আগেই অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিআইজি আব্দুল আলী মাহমুদ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে গার্ড অব অনারের মধ্য দিয়ে অর্থাৎ শহীদদের যে অর্থাৎ অর্জন চত্বরে অর্থাৎ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আপনি সেই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এখানে ফুলে ফুলে ভরে গেছে এই অর্জন চত্বর। এখানে এসেছিলেন সর্বস্তরের প্রশাসনের কর্মকর্তাগণ, এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো তারা কিন্তু এখানে এসেছিলেন তারা কিছুক্ষণ আগে। এখানে যে মূল প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেছে, এরপরে অর্থাৎ বাকি প্রোগ্রামগুলো অর্থাৎ দিনব্যাপী যে কর্মসূচি সেগুলো অবশ্য রংপুরে অনুষ্ঠিত হবে। তো সব মিলে কিন্তু শহীদদের কিন্তু শ্রদ্ধার ভরে স্মরণ করা হচ্ছে রংপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। লাহিসদের রক্তে গড়া এই বিজয়ের দিনে সকলে কিন্তু এই শহীদদের স্মরণ করছেন দৃঢ়চিত্তে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাবো আমার সহকর্মী চট্টগ্রামের শেখ জায়েদের কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কর্মসূচি শুরু হয়েছে এই বিজয় দিবসের উদযাপনের। আমরা এখন আছি সিটি কর্পোরেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় দুটি স্কুলের যে মাঠটি, সেই মাঠে একটি অস্থায়ী শহীদ মিনার করা হয়েছে। সেই শহীদ মিনারেই মূলত প্রথমে চট্টগ্রামের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর এখন বিভিন্ন পর্যায়ের মানুষজন এখানে শ্রদ্ধা জানাচ্ছেন।